আমাদের মহারাজের আদেশ, আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজার প্রচলন হবে, তো আমিও শিব পূজা করব রে। শালা তুই শিব পূজা করবি? আরে তুই হয়তো বললি আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজা প্রচলন হবে, তা আমিও শিব পূজা করব। শালা তুই শিব পূজা করবি? বলি ঠাকুর টাকা দেখেছে লে শালা, শিব পূজা করলে ঠাকুরের দরকার হয় ওটা আমি কচুটা জানি, কবু শিব পূজা করেছি সে জানবো। আজ শুনে লে, শুন 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 শুন, বলছি কি তুই ঠাকুরের ঘরটা দেখেছিস? আরে এই তো সরস্বতী পূজা পাইলে কেন, আমি এই তো ডাকতে গিয়েছিলি ঠাকুরটা বাঁচলি রে বা, তোর সঙ্গে রাস্তা চলা বিপদ আছে, কমিটির ম্যাচ লাগলে বলছে আচ্ছা সেই দিকে লেগে ঢুকাই দিচ্ছে চল ঠাকুর মশাই। জানিস শালা এখন সারা দেশ জুড়ে চলছে মহিলা সমিতি, কোন রকম যদি কোন মহিলার গায়ে মারেছিস ধাক্কা তো মারে একদম বনান দিবে চিরা চারটা চারটা। এদিকে শোন, তোর দ্বারাই কিছু হবে নাই, সজ রাস্তাটাই যাবো, চকুড়িয়ে দাঁড়িয়ে লোকজন পাবোই, তাকো না তাকো শুয়ে যাবো ঠাকুরের ঘর কর্তা, চট করে ঠাকুরটাকে ডাকে নিয়েছে, পট করে শিব পূজাটা করে চট করে ঘর চলে যাবো। আর ঠিকই বলেছিস, চল 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 বলি ও ঠাকুর মশাই। ঘর গোলযোগ চলছে বাপ, ইয়ারা গুরু পুরুষ কোন মানবেন না, একদম পৈতাটাই ধরে নিয়ে চলে যাচ্ছে। আরে পৈতাটা যদি ছিঁড়েছে তো বাপরে মরে যাবি রে, ঠাকুর মশাই বলছি কি একটা কথা বলবো না, একটা কেন পাঁচটা বল, রাখবে নাই তো বাবা? না রাখবো রে, কেন রাখবে, অত বলবো? হ্যাঁ বল, অত বলবো না? হ্যাঁ বল রে, বলবো? হ্যাঁ বল রে, রাখবে নাই তো? আর কখন না বলবো না, বলবো না, কি বলছিস বললাম? বলবো না, বলবো না, অত রাখছ কেন বাবা? বলছি কি অত রাখছ কেন বাবা? বলছি কি আমাদের মহারাজের আদেশ, আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজার প্রচলন হবে বাবা, তো শিব পূজাটা করে দিবে আর রাজা ঘরের একটা দড় লোককে পাঠা আছে, পাঠাটা চড়াই দিবে আর বলি হবে তখন মাথাটা নিয়ে ঘর দিকে উজাই। ও এটার জন্য বলবো না, বলবো না, জানবে কত ভিতরের কথা বলবো। আরে শোন 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 শোন, তো বলছি তোরাও শিব পূজা করবি? এবার ঠাকুরে কি বুঝলি রে, বললি আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজা হবে, তো বলছে তোরাও শিব পূজা করবি? আরে শোন 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 শোন, তো তোরা উপাস করেছিস রে? আরে ভটা উপাস করেছিস কখন রে? তাহলে আইসা মাত্র ডাকে নিয়ে গেল কমিটি, ওই দেখ ভাই দেখ স্কুল ঘরটা জানিস না, কাজে একদম মাংস ভাত তিনবার ঢুকাই দিলি লে শালা, আমি এখন আরো দোকানটা একবার দিয়ে দিই,
তো কি করে শিব পূজা করবে? আর শুনো, ঠাকুরকে তো বলে দিব আমরা উপাস করেছি, ঠাকুর কোন দেখতে আসিছি মন চাঙ্গা তো কঠোর মে গঙ্গা। হ্যাঁ ঠিকই বলেছিস, চ ঠাকুরকে বলে বলে ঠাকুর বসাই কি হলো বাপ, তোরা কাছে যাচ্ছি তোরা উপাস করেছিস না তো তোরা উধারে দেয় গুজুর আর ফুরসুর, গুজুর আর ফুরসুর কে করছিস বাপ? বলছি কি ঠাকুর বসাই আমি তিনবারে চারবারে গা সালা চামড়ার মুলোর মনে সেই তো তাই বাইরে বলছি কি ঠাকুর মশাই মায়েরই বাপের কি রাখায় বলছি একদম সকালে নিয়ে জ্বালা উপাস আছে কিচ্ছু খাই নাই। হ্যাঁ বাপ তোরাকে দেখলেই বুঝাচ্ছে তোরা কিছু খাই নাই, সেটা দেখবো আমি যা তোদের সরস্বতী পূজা নহে যে কত থেকে পাইরে আইলো না নাই পাইরে আইলো আর ঢুকাই দিলি, এটা শিব পূজা বটে, শিব পূজা করলে সংসারের মঙ্গল হয় লেখাপড়া ভালো হয় আর বিশেষ করে কি হয় জানিস না কি হয় ঠাকুর মশাই বলো না বাবা, শিব পূজা করলে বলো না ভালো লেখে একটা বহু ছেনা পাবে, মায়ের ঠাকুরে যেটা বলল না ফাগুন মাস চলছে বুঝলি না যদি ঘটে না তো একদম চট লগন পট বুঝা পার করে দিব, বারে সোনা ভাই আমার তুই আমার লে ছোটটা হয়ে সে পূজা করবি আর আমি তোর লে বড়টা হয়ে বসে বসে বাঁধ ছিলব আমিও শিব পূজা করবো। আমরা ডেকে নিয়ে আসছি মহারাজকে, বলি ও মহারাজ তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন, ঠাকুর মশাই এসে গেছেন তাড়াতাড়ি আসুন, ও বাবা তোরাও শিব পূজা করবি বুঝলি না, ঠিক আছে তাড়াতাড়ি চলুন। ঠাকুর মশাই ফুল তুলে এনেছো না দাও বাবা ফুলগুলা দাও, হ্যাঁ ফুলগুলা হাতে হাতে নাও আর আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা একসঙ্গে সবাই মিলে বলবে বাবা, ঠিক আছে ঠিক আছে বলবো বাবা, তাড়াতাড়ি পূজাটা শুরু করো বাবা। ও বলো মহাদেব মহাদেব মহাত্রান মহাত্রান মহাদেব মহাদেবী মহেশ্বর কেমন কলমুল চলছে বাপ, ছাগলও আজকাল মানুষ চিনছে হতেও পারে, ইয়াকে দেখো অত্যন্ত ছাগলের রকমে দেখা দুশালা ছাগলের রকম দেখতে পারে, এই যে এটা দেখছিস না এটা মেড ইন জাপান, ভারতের কোথাও পাবি না এসি আছে জানিস না, ঠান্ডার দিনে গরম আর গরমের দিনে ঠান্ডা লাগে, অত দেখ ভাই আমার উসব আমার শোনার নাই তো তুই আবার ঠাকুরে কেমন পাঠার মাথা রাস্তায় ভাইছি আবার এইদিকে বার যা 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 জলদি করে ছাগলটা নিয়ে যা 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 আর 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 আর